আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন দিনেশ কার্তিক। আরসিবির হয়ে 16-20 এই 4 ওভার দুর্দান্তভাবে তিনি ইউটিলাইজ করেছেন, যার ফলশ্রুতিতে তার সুযোগ হয়েছে ভারতের টি টোয়েন্টি দলে। ভারতের টি টোয়েন্টি দলে এসেও যে খারাপ পারফরমেন্স করছেন তা কিন্তু না, বেশ কয়েকটা ম্যাচই ইনিংস তার কাছ থেকে দেখা গেছে। তবে দিনেশ কার্তিককে খেলার মাঠের চাইতেও ধারাভাষ্য কক্ষে বেশি মানায়, এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আজয় জাদেজা। তিনি বলেছেন দিনেশ কার্তিকের উচিত আবার ধারাভাষ্যে ফেরত আসা, খেলা বাদ দিয়ে দেওয়া উচিত। বিস্তারিত থাকছে বিডি ক্রিকটাইম বুলেটিনের এবারের প্রতিবেদনে। ভারতের এই সাবেক ক্রিকেটার মনে করেন কার্তিককে তার পাশে ধারাভাষ্যে মানাবে, ক্রিজে নয়। কার্তিককে তাই বিশ্বকাপ দলে তিনি দেখতে চান না, এ কথা অকপটে জানিয়েছেন। এছাড়া বোলারদের মধ্যে মোহাম্মদ শামিকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি, যিনি গত বিশ্বকাপের পর জায়গা হারিয়েছিলেন টি টোয়েন্টি দলে। সামনেও আর ফেরার কোনো সম্ভাবনা নেই। 2021 সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্যে অভিষেক হয় দিনেশ কার্তিকের। তখন আন্তর্জাতিক ক্রিকেটে কার্তিকের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন না কেউই, তবে ধারাভাষ্যে কার্তিকের প্রাণবন্ত উপস্থিতি মন জয় করেছিল সবার। স্বভাবতই সবাই ভেবেছিলেন কার্তিক হয়তো ধারাভাষ্যেই থিতু হবেন, কিন্তু আইপিএলে দুর্দান্ত পারফরমেন্সের পর কার্তিক আবার ফিরেছেন জাতীয় দলে, এমনকি আছেন বিশ্বকাপের পরিকল্পনায়। তবে কার্তিকের মতো বয়স্ক ক্রিকেটারকে অজয় জাদেজা দেখতে চান না দলে। জাদেজা বলেন, আমি কার্তিককে দলে রাখবো না, সে আমার পাশে ধারাভাষ্য দিতে বসতে পারে, ধারাভাষ্যকার হিসেবে সে খুবই ভালো, কিন্তু বিশ্বকাপ দলে আমি তাকে বাছাই করব না, আধুনিক ক্রিকেটে কার্তিককে বাদ দিতেই হবে। শুধু কার্তিক নয়, জাদেজা বিশ্বকাপ দলের একাদশে বিরাট কোহলিকে রাখার পক্ষপাতী নন। তার যুক্তি, যদি আপনি ধোনির স্টাইলে যান তাহলে কোহলি, রোহিত এবং কার্তিককে রাখুন, কিন্তু আধুনিক ক্রিকেটে আপনাকে কার্তিককে বাদ দিতেই হবে, এমনকি কোহলিও ফর্মে আছেন কিনা তার উপর নির্ভর করতে হবে। বোলারদের মধ্যে মোহাম্মদ শামিকে বিশ্বকাপ দলে চান তিনি, তার সঙ্গে বেছে নিয়েছেন জসপ্রীত বুমরা, আশদীপ সিং এবং ইয়ুজভেন্দ্র চাহালকে। চার বোলারের বিষয়ে তিনি বলেন, আমি শামিকে দলে অন্তর্ভুক্ত করছি, সঙ্গে বুমরা, আশদীপ এবং চাহাল, এই চারজন অবশ্যই আছে। ব্যাটিংয়েও চারটি জায়গা স্পষ্ট অজয় জাদেজার কাছে। 51 বছর বয়সী বিশ্লেষকের ভাষায়, ব্যাটিংয়ে আমার কাছে চারটি জায়গা নিশ্চিত। এই তালিকায় রয়েছে ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং দীপক হুদা। এছাড়াও স্পিনিং অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের মধ্য থেকে কাউকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দর্শক, আপনার কাছে কি মনে হয়, আজয় জাদেজা যে মন্তব্য করেছেন, দিনেশ কার্তিকের কি আবার ধারাভাষ্য কক্ষে ফেরত আসা উচিত, খেলা বাদ দিয়ে দেওয়া উচিত? আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন, আর লাইক দিয়ে কানেক্টেড থাকুন ফেসবুক পেজে।